আপনারা আশা করি সবাই ভালো আছেন। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ বিকালে আবার নদীতে ঘুরতে যাচ্ছি, এখন নৌকা নামাবো। আর শুধু ঘুরবো না, তার সঙ্গে আরো একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে সাথে থাকুন। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আর এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে, সাথে থাকতে হবে। তাহলে চলুন আজ ভিডিওটা এখন শুরু করছি, পুরো সাথে থাকুন, দেখতে থাকুন কি করছি। আমার এইভাবে নামার খুব ইচ্ছা, তো ভয় বঙ্গোপসাগর আজ বিকালে আমরা ঘুরতে বের হয়েছি। আর এখন দেখুন সূর্য কিন্তু এখন ডুবে যাচ্ছে, সময়ে এই সুন্দরবনের সূর্য ডোবাটা আপনাদের দেখাচ্ছি। নদীর মাঝখানে চলে এসেছি, দেখো দেখো আর বাড়ির মধ্যে কিন্তু প্রচন্ড গরম, তাই নদীতে ঘুরতে চলে এসেছি। বাড়ির ভিতরে থাকাও যাচ্ছে না, এত গরম। এখন কিন্তু ঘাটার সময়, আর জঙ্গলের ভিতর থেকে যত পাতা কাঠ সব কিন্তু এই নদীর চর দিয়ে এসে জমা হয়েছে। আর আমাদের এখানকার গ্রামের মানুষ এই কাঠ পাতা সব ফুটে বাড়ি নিয়ে যায় জ্বালানি করার জন্য। দুপুরবেলা কিন্তু আমাদের এখানে কুমির ভেসে উঠেছিল, সেটাও কিন্তু দেখাতে পারলাম না। এই তো জেঠি ঘাটে, একটা ডুম মারতে গিয়ে উঠতো। আর কি করবো, মাছ কাঁকড়া ধরে সারা কোনা একা শুয়ে কেন হতো? পাখা দেখ, এখান থেকে উড়ে ওখানে, ওখান থেকে উড়ে এবার জঙ্গলের পাড়ে চলে যাচ্ছে। উনি তোর বাবা, কোন যে তোর বাবা পাগল নাকি? এই তো পাখি, মানে জঙ্গল ছাড়া কত নিচে জল পড়ে গেছে দেখেছিস? আমরা আজ এই নদীতে ঘুরতে এসেছি। আর যে মজার আরেকটি ভিডিওর কথা বলেছিলাম, সেই ভিডিওটা আজ আমরা বাড়ি থেকে আম নিয়ে এসেছি, আম ঝাঁকা খাবো, টক টক আম ঝাঁকা। আর এই গরমের সময় এই মুখরোচক আম ঝাঁকা খাওয়ার জন্য নদীতেই ঘুরতে চলে এসেছি। আর নদীতে ঘুরবো, পুরো ভিডিওটা দেখো। ওর ঘাড় না মারা দেখিন দেখি, এটা মরা বলে এরকম টানতে হচ্ছে। এটা কি? নুন
দেখুন এই বিকালের টাইমে কিন্তু অনেকে মাছ ধরার জন্য বেরিয়েছে। ঠিক আছে, বিকালে হাওয়াটাও খুব ভালো লাগছে, এখন আম ঝাঁকবো। নৌকা চালা তুমি, নৌকা এবার এই খুলতে চল, এই এই খুলে যাস না, এই খুলতে চল কতবার জল পাবো আমি। বুটে কাদায় ফেলে দেখ, খাবার তোর আমি কিন্তু প্রতি বারণ করি বলো। হাওয়া দিচ্ছে এমন, একটু সন্ধ্যে সন্ধ্যে হলে তখন পরে, এখন পুকুরবেলা কিন্তু আমাদের এখানে কুমির ভেসে উঠেছিল, সেটাও কিন্তু দেখাতে পারলাম না। কোন জায়গায় তো জেঠি ঘাটে একটা ডুম মারতে গিয়ে উঠতো, আর কি করবো, মাছ কাঁকড়া শুয়ে কেনা কেরাটা জাল বাড়ছে। দেখ এখান থেকে উড়ে, ওখানে ওখান থেকে উড়ে, এবার জঙ্গলের পাড়ে চলে যাচ্ছে। বাবা রে কি আম তো টোয়াক বিরাট আয়ো না যে বুঝলো বিকালে পরিবেশটা। আজও আবার একটু ঘুরে ঘুরে দেখাবো বলে বের হয়েছি। আমি আমগুলো কেটে কেটে কিছুটা মাছে দিই, মাছ খেতে থাকুক, আমরা একা খাবো নাকি? তোরা মুরগি ডাকছে, এক কাজ কর, হাফ শরীর নৌকার উপর, হাফ নিচে এই পা দেবো ভাবি, কিংবা নৌকার উপর পা রেখে মুখ দেবো ভাবি। চল না না না, আমাদের আম ঝাঁকা কিন্তু এখনো রেডি হয়নি, ঝপ ঝপ করে কাটো। সামনে যাও, দেখা যাচ্ছে না তোমার, দেখুন এই বিকালের এখন যে পরিবেশটা, আপনাদের খুব ভালো লাগবে। আজ কিন্তু বিকালে অনেক দূর ঘুরতে এসেছি, এর আগে কিন্তু অল্প কিছু জায়গায় ঘুরেছি। আর দেখুন এই খোলাখালির মুখে ফরেস্ট অফিসের বোট কিন্তু সবসময় চাপিয়ে রাখে, এর ভিতরে কিন্তু কাউকে যেতে দেয় না। নদীতে জাল দিতে এসে দেখুন জাল তুলছিল, জাল বেঁধে গেছে, তুলতে পারছে না।
সবাই মাছ ধরার জন্য বিকালে কিন্তু বের হয়েছে। গল্প গল্প কত নদীতে এত সুন্দর ওয়েদারে তোদের ঘুরতে নিয়ে আসলাম, তা একটু গল্প করবি না, না শুধু আম ধরা খাবি? তা তুই তো কথা বলতে কথা বল, কি গল্প করবি বল? বিকালে কিন্তু প্রচুর ঘুরলাম, আর আজ বিকালে নদীতে এসে খুব ভালোও লাগলো। কারণটা বুঝতেই পাচ্ছেন, এখন গরমের সময় আর বাড়িতে থাকা ছিল না, ওই জন্য নদীতে চলে এসেছি, আর খুব ভালোও লাগছে। এখন মনে হচ্ছে নদীর থেকে বাড়ি আর যাব না, নদীতেই থাকবো। তাও বটে, কে কে থাকবে নদীতে? আমি আমি পড়াশোনা করতে হবে না? হ্যাঁ, তাহলে নদীতে থাকলে হবে। যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু খুব ভালো লাগছে। এখন ভালো লাগছে পরিবেশটা এরকম, তার জন্য ভালো লাগছে। যেটি ঘাটে সবাই কিন্তু বসে বসে বিকালে গল্প করছে, আর এই দেখুন যাওয়ার সময় দেখেছিলাম কতটা জল নিচে নেমে আছে, এখন কিন্তু অনেকটা জল উঠতে শুরু করে দিয়েছে। আর দাদা কিন্তু এখন দোন দিতে গেছে, কিন্তু রাত্রেবেলা দোন তুলবে, যেতে পারবো না। এই সন্ধ্যার টাইমে পরিবেশটা দেখুন কেমন লাগছে। আমরা যখন এসেছিলাম সূর্য তখন কিন্তু ডুবে যাচ্ছিল, আর শান্ত, আর আকাশটাও দেখুন এই সন্ধ্যাবেলার। আর জল দেখতে পাচ্ছেন পুরো কিন্তু শান্ত হয়ে আছে, থমথমে শান্ত। সারাদিন যে প্রচন্ড গরম, এখন নদীতে এসেছি, এখন কিন্তু খুব ভালো লাগছে, কারণ এখন এত এত এই জলের এত সুন্দর হাওয়া, আমাদের সত্যি খুব ভালো লাগছে বিকালটা ঘুরতে। আর এখন বুঝতেই পারছি না যে এখন গরমের সময়, আর সারাদিন কিন্তু প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে, বাড়িতে থাকতে পারছিলাম না। তুমি ভালো লাগছে নদীতে হাওয়া লাগছে? আচ্ছা, আমাদের আম ঝাঁকার জন্য এখনো কিন্তু আম রেডি হয়নি, এক্ষুনি আম ঝাঁকা রেডি হয়ে যাবে, তারপর আমরা সবাই খাবো। এই নিস্তব্ধ মন মুগ্ধ করা পরিবেশে বসে বসে টক মিষ্টি ঝাল আম ঝাঁকা বানাবো, সেই আম খাবো। না পারিস আমার কাছে দে। একটু সন্ধ্যে সন্ধ্যে হলে তখন পরে, এখন Thank you.
সবাই খাও কেবল কেমন লাগছে টেস্ট কর পাখি টেস্ট কর টেস্ট করো ফাইনাস কাল আমরা নৌকা বিয়ে নিয়ে যাচ্ছি তোমরা খেতে থাকো পাখি টেস্ট কর পাখি খাও পাখি খাও সুমি খাও পাখি খাও শান খাও অংশু খাও সবাই খাও খাও लाइक शेयर कमेंट करते भूलें चलो 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 खावा शुरू करो शुरू कर दे আদি ঘর বলিস ও গটু দি আই মু খায় না দিয়া হে না দাদা দাদা দেই দিছ না দাও মিশলেস কেন বল দংশ মিশলেস কেন বল তো বাতাসা দেবা বাতাসাটা তার লাগে বেশি চিনি ভাই জিগান ছিলে সিগনে সৌন্দর্যময় পরিবেশে যাব শুধু ওই বিচিনি দিলে হবে মিষ্টি হবে তার লাগবে আমার দে ইয়ে কি আমি কষ্ট করে মেকিং করলাম তাহলে তোরা বলে দেখ আমাদের এখানে আসে এই সুন্দরবনে আর এই সুন্দরবনে সৌন্দর্যময় সুন্দর নিস্তব্ধ শান্ত পরিবেশে ঘুরতে আসবে এই আম ঝাঁকা খাওয়ার জন্য যদি কেউ আসে তাহলে আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে আমি বানালাম কিরম বানিয়েছি বল ভালো আমি ওই নৌকা ওই ওখানে দেখাচ্ছি করতে হবে না